আমরা স্মার্টফোন যারা ইউজ করি আমরা রেগুলারি প্লে স্টোর বা অন্য স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি যেগুলো আমরা মনে করি যে এগুলো আমাদের কাজে লাগবে গেমস ডাউনলোড করি এবং কিছুদিন দেখার পরে সেগুলো আর ইউজ করি না সেগুলো সিস্টেমে রেখে দিই এই অ্যাপসগুলো থাকার ফলে আমাদের সিস্টেমের যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলো ব্যবহার করে এবং তার কারণে আমাদের ডিভাইসটি স্লো হয়ে যায় তো যেগুলো আমরা ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করছি না সেগুলোকে আমরা আনইনস্টল করে দেব কিন্তু এখানে প্রি ইনস্টল যেই অ্যাপসগুলো থাকে সেগুলো কিন্তু আনইনস্টল করা যায় না যেহেতু আনইনস্টল করা যায় না এবং আমরা সেগুলো ইউজও করছি না তাহলে আমরা সেগুলো কী করব আমরা সেগুলো একটা কাজ করতে পারি সেটা ডিজেবল করে ফেলতে পারি ডিজেবল করলে আমাদের ডিভাইসের যে ডিসপ্লে সেখান থেকেও চলে যাবে প্লাস হচ্ছে সে তার কোনো রিসোর্স ইউজ করবে না ডিভাইসের আমরা দেখে নিই যে আমাদের এখানে কোন অ্যাপসটি আমি ইউজ করি না ফর এক্সাম্পল চ্যাটন সার্ভিসটি এখন নেই চ্যাটন সার্ভিসটি অফ হয়ে গেছে এখন চ্যাটন সার্ভিসটি অফ হয়ে যাওয়ার পরও আমার চ্যাটন অ্যাপ্লিকেশনটি কিন্তু রয়ে গেছে যেহেতু এটা প্রি ইনস্টল অ্যাপ এখন আমি এই প্রি ইনস্টল অ্যাপকে কী করবো এটা আনইনস্টল করার কোনো স্কোপ নেই আমরা এটাকে ডিজেবল করে দেব কীভাবে ডিজেবল করব আমরা চলে যাই সেটিংসে চলে গিয়ে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন ম্যানেজারে তারপরে আমরা অলে যাব অলে গেলে আমরা এখন চ্যাটন সার্ভিসটি কোথায় আছে খুঁজে বের করি চ্যাটন আমরা পেয়ে গেছি চ্যাট অন চ্যাটন এ চলে গেলাম এখন এটাকে ক্লিয়ার ডাটা করে দিচ্ছি আর একটু স্পেস কমে গেল এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর্স স্টপ ডিজেবল আমরা এখন এখানে ডিজেবল প্রেস করব ট্যাপ করব ওকে করলাম এখন এটা ডিজেবল হয়ে গেছে এখানে অলরেডি দেখাচ্ছে আবার যদি আমি অ্যানাবল করতে চাই আমি এখান থেকে অ্যানাবল করতে পারবো এখন এ কিন্তু ডিজেবল লিস্টে চলে গেছে এবং আমাদের স্ক্রিনে যেখানে এটা ছিল সেখানে এখন কিন্তু নেই দেখি ওখানে আছে কি না আমাদের এখানে চ্যাটনটি ছিল এখন কিন্তু চ্যাটনটি আর নাই তার মানে এখন সে ডিভাইস থেকে ওই অ্যাপ্লিকেশনটি সরিয়ে আলাদা একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছে এবং সেই জায়গা থেকে আমরা কোনোরকম বা ডিভাইসের যে স্লো হওয়ার জন্য যে কাজটি করে প্রতিটি অ্যাপ্লিকেশন সে নির্দিষ্ট কিছু র্যাম কিছু প্রসেসর ইউজ করে সেই ইউজগুলো সে আর করবে না এই হচ্ছে আমাদের মানে কাস্টম অফিসিয়াল রমে যে প্রি ইনস্টল অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলোকে কীভাবে ডিজেবল করতে হয় এটাই হচ্ছে সেই টেকনিক এবং এটি খুবই সহজ এবং আমরা ইচ্ছা করলে সবাই এটি করতে পারি এবং সবসময় মনে রাখতে হবে যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস যেগুলো আমরা ইউজ করি না সেগুলোকে আনইনস্টল করে ফেলবো যেগুলো সিস্টেম অ্যাপস সেগুলোকে আমরা এভাবে ডিজেবল করে ফেলবো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ